ব্যানার না থাকলে কেউ বুঝবে না যে এটা বিক্রয় কেন্দ্র। জি ভাই, আসলে ব্যানার না থাকলে বুঝবে না। আর মনে করেন আমার খামারটা মনে করেন হয়েছে প্রান্তিক খামারি, মনে করেন আগে গরু পালি লালন করেন করে বুঝতেই পারবেন না আসলে আমি এইভাবে গরু বিক্রি করি। আচ্ছা, একেবারে রাস্তার সঙ্গেই খামার, ছোট দামের গরু তো বেশি পাওয়া যায়। জি ভাই, আজকে আছে? আজকেও আছে ভাই। কতগুলো গাভী দেখাবো আজকে? গাভী দেখাবো ভাই, 3 পিস গাভী দেখাবো, তার মধ্যে দুইটা থাকে প্রেগন্যান্ট আর একটা দুধের গাভী, কিন্তু ভাই বাচ্চা মারা গেছে ভাই। আচ্ছা, আপনার কাছ থেকে মারা গেছে? আমার কাছ থেকে মারা গেছে। আচ্ছা, চারটা ধারবাট একটু আমাদের দেখাই দেন ভাই। আসলে কিছু ভাই বললাম যে ছাদ ছেড়া দুধের পানি দিতে বলে, আমরা তো পানিও দিচ্ছি না, এমনি এমনি দেখাই দিচ্ছি। এমনি পানা দিই, দুধটা দিয়ে ভিজাই নেন। দুধ দিয়ে ভিজে দিলে গরু পানা দিবে ভাই। 10 কেজি দুধ সকাল আর বিকাল এসে বাচ্চার বয়সও পরিপূর্ণ হয়ে গেছে, বাচ্চা যদিও নাই, 10 কেজি দুধ এসে দেখে নেওয়ার সুযোগ আছে। এই দেখেন ভাই, এই যে পানা দিছে ভাই। আচ্ছা রাজু ভাই, হ্যাঁ, এই পিছনেরটা বাটগুলো কিন্তু বেশ লম্বা লম্বা, প্রেগনেট এগুলো হলে তো মোটামুটি 80-85 বিক্রি করা যাবে নাকি ভাই? সর্বনিম্ন 2 লাখ টাকা হবে ভাই। আচ্ছা ওই শেষেরটা দেখি। আচ্ছা, চারটা বাট মার্শাল্লাহ ক্লিয়ার এবং এক ধারে দুধ আসতেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 5ই নভেম্বর 2024, রোজ মঙ্গলবার, কৃষি এ অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি এ অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রাজু ডেয়ারি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙড়ু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া জামে মসজিদ পার করে এসে রাস্তার সঙ্গেই কিন্তু এই খামার, খামার দেখতে একেবারে গেরস্থ বাড়ির খামারের মতো, তবে এখান থেকেই উনি গাভী গরু বিক্রি করে। প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন রাজু ভাইয়ের এখান থেকে দেখাই, এখানে কম দামের গাভীগুলো বেশি পাওয়া যায়। এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো, গরুগুলো জাতমান নিয়ে কথা বলবো, কী কী সুযোগ সুবিধা পাবেন সে সকল বিষয়ে ধারণা দেবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। ব্যবসা কেমন? আচ্ছা, একেবারে রাস্তার সঙ্গেই খামার, ছোট দামের গরু তো বেশি পাওয়া যায়। জি ভাই, আজকে আছে? আজকেও আছে ভাই। কতগুলো গাভী দেখাবো আজকে? গাভী দেখাবো ভাই, 3 পিস গাভী দেখাবো, তার মধ্যে দুইটা থাকে প্রেগন্যান্ট আর একটা দুধের গাভী, কিন্তু ভাই বাচ্চা মারা গেছে ভাই। আচ্ছা, আপনার কাছ থেকে মারা গেছে? আমার কাছ থেকে মারা গেছে। আচ্ছা, বললেন বাড়ির গরু দেখাবেন, বাড়ির গরু কি দেখাবেন আজকে? বাড়ির গরুই একটা দেখাবো ভাই, বাড়ির গরু আরও আছে। কোনো দর্শক ভাই যদি বাড়ির গরু আমার নিতে চায় তাহলে ফোনে আমার সাথে কথা বলে নিতে পারবে। আচ্ছা, দেখানোর সুযোগ হলো না? দেখানোর সুযোগ হলো না, আমি সেভাবে আর কি ইয়া করি নাই আর কি। সর্বনিম্ন কেমন দামে দেখাবো আজকে? সর্বনিম্ন দাম থাকবে 1,30,000 টাকা। বাচ্চা মরাটা? জি। দুধ আছে কেমন? দুধ আছে ভাই 10 কেজি। 10 কেজি? আর উপরে? উপরে থাকবে 1,95,000। তো চলেন আজকের কালেকশন দেখি, এক এক করে দেখান, এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান। নম্বর সিরিয়ালে রাজু ভাই একটা মিডিয়াম বডির গাভী নিয়ে আসলেন, এগুলোকে আমি ভরা মাঝারি সাইজের গাভী বলি, মানে মাঝারির চেয়ে কিনলে ইনশাল্লাহ বাড়িতে বড়ই দেখবেন, ছোট পাবেন না। জি ভাই। এর কী জাতের গাভী এটা? এটা ভাই মনে করেন মানুষ তো বলে ভাই অনেক গরু দেখলে পারে হলস্টিয়ান ফ্রিজিয়ান, হলস্টিয়ান ফ্রিজিয়ান, আসলে গরুটা দেখলে পারে মানুষ বুঝতে পারবে যে হলস্টিয়ান ফ্রিজিয়ান যে অরিজিনাল জাত, গরুটা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এই হচ্ছে অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি ভাই। বয়স কয় দাঁত? আরো প্রায় 15 দিন সময় আছে। বাটজরায়ু? বাটজরায়ু আমার ভাই। শান্তশিষ্ট দেখেন তো কেমন? আচ্ছা, এই পাশ টু ও পাশ কিছু বলবে না? আচ্ছা, এই 15 দিন কি ফুল পাবে?
তারপরে বাচ্চা হবে না তারপরে বাচ্চা হবে প্রথমে কত কেজি দুধ দিছে প্রথমে মনে করেন আমার যে খামার থেকে আমি কালেকশন করছি দর্শক ভাই বলেছে সেই গৃহস্থ বলেছে ভাই 13 14 কেজি দুধ দান করছি 13 14 প্রথমেই পাইছে জি ভাই এবার কত লিটার হবে এবার মনে করেন যত কম করে আমি আশা করছি 15 16 কেজি 15 থেকে 16 কেজি জি ভাই আচ্ছা কে প্রেগন্যান্ট বাচ্চা এখান থেকে প্রসব করায় নিতে চাইলে সুযোগ আছে এরকম ভাবে সুযোগ দেয়া জানা হয়েছে কি একটা গরু দিল দুই চার দিনের মধ্যে দুই চার পাঁচ দিনের মধ্যে বাচ্চাদের তালি রাখা যায় আচ্ছা তাছাড়া রাখা যায় না না রাখা যায় না 15 টাকা দিয়ে দিল আপনাকে যেহেতু আপনার ক্যাশ কবে এটা সবাই জানে দর্শকরাও জানে ক্যাশ দিয়ে দিল ক্যাশ দিয়ে দিলে আসলে দাদা ভাই রাখা যায় কিন্তু বললামই তো যদি দুই চার পাঁচ দিন হয় তাহলে রাখা যায় কিন্তু 15 দিন 20 দিন হয় তাহলে কিন্তু ওই গোটা রাখা সম্ভব বলেন আচ্ছা তার মানে এটা রিস্ক নাই এই মুহূর্তে এইভাবেই নিয়ে চলে যেতে পারবেন জি ভাই দাম কত লাগবে এটার এটা যদি কোনো দর্শক ভাই লয় এটার দাম পড়বে 160000 টাকা 160 জি ভাই আলোচনার সুযোগ দিবেন হালকা একটু আলোচনা করে নিতে পারবে আচ্ছা 160 এ 14 থেকে 15 লিটারের আইডিয়া মাপের একটা গরু জি ভাই চলেন দুই নম্বরে গাবি দর্শকদের দেখাই জি ভাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের জি ভাই এটা কি জাতের গাবি এটা জাত ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই অরিজিনাল এটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই দাঁত কয়টা হইছে দাঁত ভাই দুইটা ছিল চারটা হচ্ছে চার দাঁত জি ভাই কি অবস্থায় আছে গাবিটা গাবিটা ভাই এখন মনে করেন বাচ্চা বাচ্চা ছিল সাথে বাচ্চাটা ভাই মারা গেছে আচ্ছা কিভাবে মারা গেল বাচ্চাটা ভাই পাতলা বাগানে ছিল পাতলা বাগানে হওয়ার পরে বাচ্চাটা মারা গেছে মারা গেছে মারা যাওয়ার বয়স হচ্ছে মনে করেন আজকে মনে করেন 19 দিন হচ্ছে 19 দিন জি ভাই আপনার কাছ থেকেই মারা গেছে আমার কাছ থেকেই মারা গেছে এটা তো বাড়ির জন্য কিনছিলেন না বাড়ির জন্য কিনছিলাম ভাই পালার জন্য ভাই আচ্ছা আজকে আমার টাকার দরকার ভাই এটা মোটামুটি এখন কত লিটার দুধ দিচ্ছে এটা ভাই এখন দুধ দিচ্ছে ভাই দুই বেলা 10 কেজি দুধ পায় ভাই দুই টানে 10 লিটার জি ভাই সকালে কত লিটার সকালে ভাই 6 কেজি 6.5 কেজি এরকম আচ্ছা বিকেল বেলা বিকালবেলা 4 কেজি 3.5 কেজি এরকম হবে দুই বেলায় দহন করেন দুই বেলায় দুধ দহন করি ভাই আচ্ছা তো মোটামুটি 10টা গ্যারান্টি তো নাকি 10টা দুধের গ্যারান্টি 10টার হিসাব বাদ মাংসের দামে দেব কিন্তু আসলে ভাই গোটা মাংসের হিসেবে দেব কারণ গেছিলেন গোটার বাচ্চা থাকলে কয় টাকা দাম হইতো ভাই তার সর্বনিম্ন 2 লাখ টাকা আসতো 2 লাখ টাকা না হলেও তো 80 85 এই টাকা থাকতো তাহলে মনে করেন আমি এখন মনে করেন আমার টাকার দরকার দাদা ভাই আচ্ছা চারটা ধারবাটি একটু আমাদের দেখাই দেন বাচ্চার বয়সও পরিপূর্ণ হয়ে গেছে বাচ্চা যদিও নাই 10 কেজি দুধ এসে দেখে নেওয়ার সুযোগ আছে রাজু ভাই হ্যাঁ এই পিছনেরটা বাটগুলো কিন্তু বেশ লম্বা লম্বা প্রেগনেন্ট এগুলো হলে তো মোটামুটি 80 85 বিক্রি করা যাবে নাকি ভাই সর্বনিম্ন 2 লাখ টাকা হবে ভাই আচ্ছা ওই শেষেরটা দেখি আচ্ছা চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার এবং এক ধারে দুধ আসছে এটার দাম কত দিতে হবে দাম করবে ভাই একবার মনে করেন পানের পানের চাই কম দাম হবে ভাই কত মাংসের দাম দেবো ভাই কত এটা যদি কোনো দর্শক ভাই লয় এটার দাম পড়বে ভাই 130000 টাকা 130 জি ভাই ওজন আছে কয় মন এটা ওজন ভাই তাও আনুমানিক মনে করেন আপনার 5 মন ধরে নেন ভাই 5 মন জি ভাই তাহলে 22000 টাকা মন হলে 130 মাংসের দাম জি ভাই তো দুধ তো ফ্রি নাকি দুধ ভাই ফ্রি ভাই মাংসের দামে দেব বল প্রথমেই বলছি ভাই মাংসের দামে গরু দেব ভাই 130 10 কেজি দুধের একটা গাবি বিগ সাইজের গাবি 10 কেজি দুধের একটা গাবি ভাই চলেন তিন নম্বরে গাবি দর্শকদের দেখাই জি ভাই চলেন দেখাই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন মোটামুটি মাঝারি চেয়ে বড় সাইজের আর কি কি জাতের গাবি এটা জাত ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই বয়স কয় দাঁত বয়স ভাই চার দাঁত ছিল ভাই ছয় দাঁত হচ্ছে ভাই নতুন ছয় দাঁত জি ভাই নতুন ছয় দাঁত খিল আছে দুই পাশে খিল আছে কত নম্বর বাচ্চা হবে বাচ্চা দুই নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিবে প্রেগনেন্ট কতদিন সময় আছে আর এখনো সর্বনিম্ন 20 দিন সময় আছে ভাই আরো 20 দিন এখনো 20 দিন ভাই এত বড় তলা হওয়ার পরেও 20 দিন এখনো তো ভাই রেডি হয়ই নাই ভাই আচ্ছা তাহলে তো এটার প্রথমে দুধ ছিল কেমন এটার দুধ ছিল ভাই দুধ দুই বেলা মনে করেন 17 18 কেজি দুধ দান করতে ভাই আচ্ছা যেভাবে বললেন আপনার বাচ্চা দেওয়ার বর্ণনা যে এখনো 20 দিন তাহলে তো তলা এসে অনেক বড় তলা করবে আসলে ভাই গোটার যে জায়গাটা আছে জায়গাটা আসলে দেখেন যে আসলে জায়গাটার পরিপূর্ণ হলি পরে কতটুক সাবার হবে সময়ের সাথে মিল থাকবে তো কিচ্ছু বলবে না ভাই আর সময়ের সাথে সাথে ভাই এখন মনে করেন বলে বলে বাড়াবে ভাই কিচ্ছু বলবে না আচ্ছা মানে 20 দিনই পাবে ইনশাআল্লাহ নাকি 20 দিন মানে কি দেখেন 20 দিন পাইলে তো আপনার ভালো কিন্তু আপনার কথা অনুযায়ী 20 দিন অপেক্ষা করলো একজন কিন্তু 5 দিন পরেই বাচ্চা দিল তাহলে কিন্তু আবার ক্ষতি আসলে ভাই বাচ্চা দিবে না ভাই গরু মনে করেন আপনি বাচ্চা দেয় গরুগুলো মনে করেন আপনি বাচ্চা দেয় তারপরে মনে করেন উলানটার সাবারটা মনে করেন বেশি হয় আচ্ছা এটার দুধের আইডিয়া 17 18 না জি ভাই দাম কত এটার এটার দাম পড়বে ভাই 100000 ভাই 85000 টাকা ভাই 185000 জি ভাই কথা বলার সুযোগ আছে অবশ্যই ভাই হালকা একটু আলোচনা করে আমার সাথে নিতে পারবেন আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বারটা 017
2834 3 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